রেডিও শ্রোতা অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা যারা আছে এই সময় আমাদের সাথে আমরা রয়েছি অনলাইন রেডিও স্টেশন রেডিও যদিতে আছি তোমাদের আলোকিত বন্ধু হয়ে আর আজ বুধবার যদি এমন হয় কিন্তু হচ্ছে না আজকে আজ রয়েছে কিন্তু আমাদের বিশেষ অনুষ্ঠান এবং আমাদের সাথে রয়েছে কিন্তু একজন বিশেষ অতিথি অতিথির কাছে যাওয়ার আগে আমি পরি পরিচয় করে দিতে চাই আমার পাশে যিনি বসে আছেন আমাদের আরেকজন প্রিয় কথা বন্ধু তার কাছে আর শুরুতে আমি হেলেন অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি রেডুজ্যোতির পক্ষ থেকে বাংলা আমার একুশের উদ্দীপ্ত চেতনায় পথ চলা বাংলা আমার সংগ্রামী রক্তে লেখা প্রিয় বর্ণমালা বাংলা আমার হার নামানা ভালোবাসা নির্বিরোধ বাংলা আমার ভাষার চেতনায় একীভূত বিশ্ববোধ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সঙ্গে আছি আমি অন্তরা আর থাকবো তোমাদের সঙ্গে অনেকটা সময় জুড়ে আর আজকে আমাদের যেহেতু ভাষার মাস একুশকে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানটি চেতনায় একুশ আর আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছেন আর মন্দিনীশ্চয় পরিচয় করিয়ে দিবেন তার সঙ্গে এখন হ্যাঁ আমি আপুকে পেয়ে কিন্তু খুব খুশি আগে আমার খুশিটা বলছি আর আপু যিনি আজকে আছেন আমাদের সাথে পলি পলি পারভিন আর আপুর অনেকগুলো পরিচয় অনেক গুণের মানুষ তিনি তো আমার মুখে থেকে না শুনে আমি যেতে চাইছি পলি আপুর কাছে আপু অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্টুডিওতে আপনি এসেছেন আমরা কিন্তু খুবই খুবই খুশি আর বন্ধুরা আপনাকে দেখছে কমেন্টস করছে সেগুলোতে পরে যাব আমরা চলে যাচ্ছি পলি আপুর কাছে কৃতজ্ঞতা জানাই রেডিও জ্যোতিকে আমাকে আজকের এই আয়োজনে যুক্ত করার জন্য দর্শক শ্রোতা আমি পলি পারভিন একজন আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক প্রশিক্ষক হিসেবে যুক্ত আছি কেন্দ্রীয় বুটবুল ললিত কলা একাডেমি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সূচনা একাডেমিক কেয়ার সেন্টার এবং হাতেখড়ি নামে একটি প্ল্যাটফর্মে সেই সাথে সরকল্পন আবৃত্তি চক্রের সাথে আমি যুক্ত আছি যেটি টিএসসি ভিত্তিক একটি আবৃত্তি সংগঠন চমৎকার চমৎকার আর বন্ধুরা অনেক অনেক বন্ধুরা রয়েছে আমাদের সাথে দেখতেই পাচ্ছি তাদের সাথে যাচ্ছি ওয়েট করতে হবে কিন্তু আজকে কারণ অতিথি আমাদের সামনে রয়েছে পুরো অনুষ্ঠান মানে চেতনা একুশ এই অনুষ্ঠানটিকে আমরা শুধু কথায় সাজাচ্ছি না আমাদের সাথে থাকছে কিন্তু কথা এবং কবিতা পাশাপাশি যেহেতু বলি আপুকে পেয়েছি সেহেতু তাই হ্যাঁ আমরা একজন কবিতার মানুষকে পেয়েছি আজকে আমাদের মাঝখানে সো আমরা ভাষা নিয়ে কথা বলবো আমাদের মধ্যে যে চেতনা বোধ রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে আপুর চমৎকার চমৎকার সুন্দর কিছু কবিতা শুনবো আর বন্ধুরা তোমরা আজকের যে বিষয়টা চেতনায় একুশ আমরা ভাষার মাসে রয়েছি কয়েকটা দিন পর একুশে ফেব্রুয়ারি সব কিছু মিলে কিন্তু এই সময়টা না একটু করোনার কারণেই বলবো একটু অন্যরকম ছোঁয়া পেয়েছে কারণ করোনার এই সময়টা না থাকলে আরও বেশি নতুন মানে রঙে রঙিন হতো আমাদের অনেক ধরনের কাজগুলো আমাদের অনেক সংগঠন অনেক ফেব্রুয়ারির যে একসাথেই তো আসে তো আমাদের যারা সংস্কৃতি কর্মী আছি তাদের এই ফাগুনকে এবং ভাষার মাসটাকে আসলে আমরা উদযাপন করে আড়ম্বরপূর্ণ ভাবে আহ করোনার কারণে সেই জায়গাটায় একটু স্থিতিশীল রয়েছে আহ অনলাইনই হচ্ছে আমাদের একমাত্র ভরসা এবং সেই ভরসার জায়গা থেকে রেডিও জ্যোতি যে কাজ করেছে আজকে একুশের চেতনা চেতনা একুশ নামে যে আয়োজনটি করেছে সেটি অবশ্যই দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে যাবে যে দর্শক শ্রোতারা সরাসরি শহীদ মিনারে গিয়ে যে আমেজটি কবিতার পেত আশা করে আজকে তার কিছুটা স্বাদ তারা পাবে অবশ্যই আর সেই আগ্রহ কিন্তু আমার মধ্যেও রয়েছে এবং টান টান উত্তেজনাও কাজ করছে যে আজ কিন্তু শুধু আমি কথা বলবো না আজ আমি শুনবো একদম শ্রোতা হিসেবে একদম কাছে একজন আবৃত্তির মানুষ তাকে পেয়েছি যদিও আমার পাশে যিনি রয়েছেন তিনিও মানে চমৎকার আবৃত্তি করেন আজকে না হয় তাকে একটু একটু আজকে আমরা দুজনে মিলে একটু চুপি থাকি থাকি হ্যাঁ যেহেতু আমাদের একজন অতিথি আছেন আমরা তারই কথা শুনবো এবং তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা শুনবো আমরা কবিতায় যাব তার আগে যদি আমি একটু বলি আপু কিছু কথা দিয়ে শুরু করতে চাই তা হচ্ছে যে এই যে ভাষার প্রতি ভালোবাসাটা কি ফেব্রুয়ারি মাসেই কি দেখা যায় আপনার কাছে কি মনে হয় কারণ এই যে যতই ভাষা বলি এর পরের অন্য মাসগুলোতে কেন এই বিষয়টা থাকে না বা শুধু ফেব্রুয়ারির মাসটাতে কেন আমাদের এত চিন্তা থাকে একটা দিনকে কেন্দ্র করেই আসলে সব যেন আয়োজন এবং অন্তরা নিশ্চয় তুমি এটা খেয়াল করেছো বা আপু এটাও খেয়াল করবেন যে এই ফেব্রুয়ারি মাস আসলেই না একটু কথায় যদি একটু বাংলার থেকে ইংরেজির ব্যাপারটা বেশি থাকে এই তুমি বাঙালি বাংলা ভাষা বলছো না মানে কত যে ভালোবাসা বলছো যেহেতু এটা মাতৃভাষ মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সো সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু সেই প্রেক্ষাপট থেকে আমরা সরে শুধু আজকের দিনে আমরা বাংলাকেই একটু দেখবো বিশেষ করে আপু যে কথা বলছিলাম আচ্ছা আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে উৎসবপ্রবণ জাতি তো বারো মাসে তেরো পার্বণ একটা কথা আছে তো তো আমরা কিন্তু উৎসব উদযাপন করি ভাষার মাসের কথা যেটা বলবো অবশ্যই ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য বিশেষ এবং তো অবশ্যই কিন্তু হ্যাঁ আমি একজন আবৃত্তি শিল্পী হিসেবে আমি কিন্তু চর্চা করছি শুদ্ধভাবে বাংলায় কিভাবে কথা বলা যায় নিজে যেমন চর্চা করি আমার শিক্ষার্থী যারা আছে বা আশেপাশে যারা আছে তাদেরকেও আমি প্ররোচিত করি উদ্বুদ্ধ করি কিন্তু অনেকেই আছেন যারা বিশেষ দিনগুলোতেই হচ্ছে জোর দিয়ে থাকেন যে আমি আজকে ভালোবাসা দিবস আজকেই ভালোবাসবো বা এখন ভাষার মাস এখনই হচ্ছে ইংরেজি আর বাংলা মিশ্রণে কথা বলবো না বিষয়টা আসলে এরকম না তবে হ্যাঁ ভালোবাসা দিবস বলে যে সেটা আমি উদযাপন করব না তা কিন্তু এটা বিশেষ দিন আমরা উদযাপন করবো কারণ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে অবশ্যই সেই দিনটা আমাদের জন্য বিশেষ তবে ভাষার মাস বলে শুধু ফেব্রুয়ারি না সারা বছর আমরা বাঙালি যারা আছি বাংলা ভাষা শুদ্ধভাবে কথা বলা এবং আমাদের আঞ্চলিক যে ভাষা মাতৃভাষা সেই ভাষায় কথা বলবো এটা তো অবশ্যই কাম্য আর এরপরে যেই ভাষাগুলো আসবে তার প্রতিও শ্রদ্ধা আমাদের থাকবে অবশ্যই আমরা কোনো ভাষাকেই আমরা বলবো না যে এটা না সেটা বাংলাকেই প্রাধান্য দেবো শেখার জায়গা থেকে বলবো সব ভাষা শেখা শিখে রাখাটা কিন্তু চমৎকার

দেশটা আমরা আমাদের দেশকে বাইরেও যেন সেইভাবে প্রেজেন্ট করতে পারি শুধুমাত্র ইংরেজিতে এখন সব কিছুতেই আমরা মানে ইংরেজিকে একদম ফার্স্ট লেভেলে রেখেছি সেটার সাথে সাথে আমরা যদি আমাদের বাংলা ভাষাটাকে ওইভাবে মানে বাইরের করতে করতে পারি। হ্যাঁ বাঙালি হিসেবে অবশ্যই এটাই হওয়া উচিত যে আমার মাতৃভাষা আমার প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় আগে বাংলা ভাষা প্রাধান্য থাকবে তারপর আমি অবশ্যই ইংরেজি বা অন্যান্য যেকোনো ভাষার প্রাধান্য দিব এবং সারাংশে যদি বলতে হয় এটাই যে ভাষাটা ভাষার প্রতি ভালোবাসা থাকুক একদম প্রত্যেকটা সময় আমরা আর কথা না বলছি অন্তরা একদম আপুর হবে না বরং বেশি ভালো হয় যে শেষ আমরা একটা কবিতায় চলে যাই আমরা একটা আপুর কাছ থেকে একটা কবিতা শুনি আর আপুর কবিতার পরে আবারও চলবে এই রকম ভিন্ন ভিন্ন ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের কথা এবং আপনারা জানাতে পারেন আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে কমেন্টস পড়বো বলে আপুর কবিতার শেষে প্রথমে যে কবিতাটি আপনাদের শোনাবো কবি আশা চৌধুরী লেখা ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামি তাকে ডাকি মেটে না পিপাসা ফাগুনানে ফুলের তোরা কখনো প্রতিবাদ ফাগুন যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাঁধ ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা পায়ে লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা ঘর ছেড়ে যে পথে ওড়ে তেমন বিহং গেরা ফাগুন যেন ফুপুর আরশি দেখি নিজের মুখ ফাগুন যেন ফুপুর আরশি দেখি নিজের মুখ ফাগুন সুধায় শুধ্রে লও হে জীবনের ভুল চুক ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বল ফাগুন এলেই ওলি এসে জোটে কলিরা পায়ে লোটে বলবে তাকে শহীদ মিনার বল ফাগুন এলেই এক টি পাখি ডাকে থেকে ডাকে আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা জৌতকার জৌতকার আমি বলবো যে ভিশন মানে একদম ডুবে গিয়েছিলাম একদম কবিতা শুনলাম আমরা আসা চৌধুরীর ফাগুনেলি জি আমাদের সাথে আমি একটু বন্ধুদের কমেন্টস পড়ছি রুবেল হোসেন আছে আছে শাহিন আপনাদের খুব ভালো লাগছে আর কথাগুলো মন ছুঁয়ে যাচ্ছে রুবেল বলেছে এবং আমাদের সাথে আমার মনে হয় বেশ কিছু কমেন্টস চলে গেছে আমি পড়তে পড়তে অনেক বেশি হয়ে গেছে এই কারণেই সবগুলো সামনে নেই তবে বন্ধুরা মন খারাপ না করে কিন্তু বলবো এখনো সময় আছে অনেক আমাদের আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে হয়ে যাও যাও সাথে এবং কমেন্টস পাঠাও আর আপুর চমৎকার কবিতার পরে আমরা কিন্তু কথা বলবো আমরা বলছিলাম যে ভাষার প্রতি আমাদের ভালোবাসা আর প্রত্যেকটা দিনের দৈনন্দিন ব্যবহারে যেন সেই শ্রদ্ধাবোধ থেকে আমরা কথা বলি একটা অ্যাড দেখেছিলাম এমন যে একটা ছোট বাচ্চা সে বলছিল ভাষা আমার কাছে কেমন সে বিভিন্ন রকমভাবে ভাবে উপমা দিচ্ছিল যখন রাগ করে কাউকে মারা হচ্ছিল সেই রকম একটা কথা কাউকে গালি দেওয়া হচ্ছিল সেটাও তো ভাষা তো এই একই ভাবেই তো আমরা আমাদের এই সুন্দর ভাষাটা দিয়ে কত মানুষকে কত মানে নোংরা ভাবে আক্রমণ করি তাই না আদতে তখন মনে হয় যে এই কারণেই কি ভাষার জন্য এত যুদ্ধ আমরা করেছি বা তারা করেছিলেন এই এই এতটুকু কি দেখার জন্য সেটাই আসলে এত রক্তের বিনিময় বা প্রাণের বিনিময় যে ভাষাটা আমরা অর্জন করেছি সেই ভাষার অপব্যবহার আমরা হতে দিব না এটা আসলে ধরে ধরে কাউকে শেখানোর কিছু নেই প্রত্যেকটা মানুষকে নিজেকে অনুধাবন করতে হবে নিজের মধ্যে যদি উপলব্ধিটা আসে যে আমি কি ভাষায় কথা বলছি বাংলা ভাষায় এই ভাষা এমনি এমনি তো চলে আসেনি এই ভাষাকে অর্জন করতে অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে এবং আরও একটা বিষয় হচ্ছে যে আমি কোন ভাষায় কথা বলছি বা কিভাবে কথা বলছি সেটা দেখে আশপাশে যারা আছে বা আমার পরিবারের যারা আছে তারা কিন্তু শিখছে তো সেই জন্য আরও একটু সচেতন থাকাটা আসলে উনিশশো সালের সেই ভাষা আন্দোলন তৎকালীন ভাষা আন্দোলন যে জাতীয় চেতনাবোধের জন্ম দিয়েছিল আমাদেরকে সেই চেতনাবোধের কারণেই কিন্তু আমরা আমাদের একটা স্বাধীন দেশ পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলার একটা ভাষা পেয়েছি তাই আমাদের আসলে সবারই উচিত বাংলা ভাষাটাকে নিজের ভাষাটাকে অন্তত সুন্দর করে বলার জন্য আমরা যেন চেষ্টা করি এমন কোনো মানে কঠিন ভাষা নাই এর থেকে অনেক কঠিন কঠিন ভাষা রয়েছে আমাদের দেশে আমাদের সারা বিশ্বে তো সেখান থেকে যেই ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি এত প্রাণ গেছে এত এত মানে আমাদের যে আত্মত্যাগ ছিল সেই সব আসলে আমরা যেন নষ্ট হতে না দিই সেই স্মৃতিগুলো সেই তাদের আত্মত্যাগের বিনিময়ে যে ভাষাটা পেয়েছি সেটার প্রতি কিন্তু যেন আমরা সম্মান দিই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে না এবং এই প্রসঙ্গে যদি বলি সেটি হচ্ছে যে পরিবার থেকে আসলে সেই শিক্ষার ব্যাপারটা আমরা কি আরো একটু জোরদার করতে পারি কিনা আমি একটু যুক্ত করতে চাই একটা বিষয় আজকে যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছি রেডিও জ্যোতির যারা দর্শক শ্রোতা আছেন তাদের মাধ্যমে আমি বলতে চাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা নানাভাবে ছবিতে বা গল্প উপন্যাসে যেভাবে ফুটিয়ে তুলেছি বা পাঠকরা দর্শকরা যেভাবে দেখতে পান বইয়ে বই পড়ে অথবা মুভি দেখে ছবি দেখে ভাষা শহীদদেরকে নিয়ে বা ভাষাকে নিয়ে ঠিক ওভাবে ফুটিয়ে তোলার মতো কোনো কাজ হয়নি বা কোনো মুক্তিযুদ্ধেরটা প্রায় কোনো উৎসবকে কেন্দ্র করে দেখানো হয় ভাষাকে নিয়ে কিন্তু হয় না যদি এই যে যে চেতনার কথা বলছিলেন অন্তরাপু সেরকমটা যদি ভাষার কাজটা নিয়েও ভাষা উনিশশো সালে কি হয়েছিল এই বিষয়গুলো অনেকেই জানে না বিস্তারিত জানে না শুধু জানে একুশে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিল গুলি চালানো হয়েছিল ছাত্রদের উপর এরকম ভাষা ভাষা কিছু কথা কিন্তু জানে এবং পাঠ্য বইয়েও কিছু সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলা আছে বা ভাষা শহীদের পরিচিতি আছে সেটা ছাড়া আর কিছু নাই তো আমার মনে হয় যে এই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়া উচিত মুক্তিযুদ্ধের মতো ভাষা আন্দোলনটাকে সবার সামনে পরিবারে আমরা ছোট সন্তানদের শিখাতে পারি বলতে পারি গল্পগুলো আসলে তো এরকম হয়ই না যে কথায় কথায় যে একসাথে বসে সেই একুশে ফেব্রুয়ারির কেন হলো কি কারণে প্রেক্ষাপটটা সবাইকে নিয়ে কথা বলা জানা আমি দেখেছি ছোটদের মধ্যে কিন্তু অনেক আগ্রহ তারা শিখতে চায় প্রতিনিয়ত জানতে চায় অনেক প্রশ্ন করে কিন্তু আমরা যেটা করি ছোটরা প্রশ্ন করলে আরে এত কথা বলো না তো প্রশ্ন করো না তো জানতে চেয়েও না তো দমিয়ে রাখা হয় তো আমাদের এই শিক্ষাটা পরিবার থেকে হোক আর আমি মনে অন্তরা কিছু কমেন্ট রিড করো কমেন্ট চলে এসেছে মিস রাবিন ভাইয়া লিখেছেন সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এম রুবেল হোসাইন লিখেছেন আপুর কণ্ঠে আবৃত্তি চমৎকার লাগছে যাকে একটা লিখেছে খুবই ভালো লাগছে অসাধারণ একটি কবিতা ছিল লিখেছেন ঐশী আর দিনাজপুর থেকে একজন আমাদেরকে কমেন্ট করেছেন সে দেখছেন এবং খুব ভালো লাগছে তার খুব সুন্দর আবৃত্তি আবার লিখেছেন ঐশী রেডিও জ্যোতির পক্ষ থেকে আমাদেরকে একজন বন্ধু লিখেছেন সব বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জ্যোতির পক্ষ থেকে সঙ্গে আছে শুনছে অনেকেই মিতা রয় আছেন আমাদের সঙ্গে আচ্ছা আমাদের আরো অনেক কমেন্ট চলে এসেছে আমরা আসলে পড়ে শেষ করতে পারবো না আসলে বন্ধুরা তার মানে এই না যে আমরা ভালোবাসি না তোমাদের তোমাদের কিন্তু আমরা প্রচুর ভালোবাসি আর যেহেতু পলি আপুকে কিন্তু প্রত্যেক দিনের লাইভ শোতে আমরা পাচ্ছি না তো যখনই পাচ্ছি পেয়েছি আর কি এই সুযোগটা ছাড়ছি না আমরা যেতে চাই আরেকটি কবিতায় পলি আপু এখন আমি আরেকটি কবিতা শোনাবো আল মাহমুদের কবিতা একুশের কবিতা গতকাল আল মাহমুদের দ্বিতীয় প্রয়াণ দিবস ছিল তাকে স্মরণ করে এবং ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে তার একটি ছড়া আমি শোনাচ্ছি ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তাঁরই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে আমি জন্মেছি এই বঙ্গে আমি জন্মেছি এই বঙ্গে চমৎকার সত্যি মানে আমাদের রক্তের শিরায় মানে ভালোবাসার সেই বিষয়টা কি চমৎকার ভাবে রয়েছে মানে ভাষার জন্য ভালোবাসা সেখান থেকে প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেননি তো সেই জায়গাটাতে যখন কেউ বলে ভিতু বাঙালি ভীষণ কিন্তু খারাপ লাগে তাই না বাঙালি বাঙালি নয় বীর ঠিক এবং অনেক সময় অনেকে যখন আমাকে বলে অনেক ভাই বোনরা আসে বা বন্ধুরা রয়েছে কখনো কখনো তারা যখন খুব আপসেট হয়ে বলে যে আপু হবে না পারছি না হাল ছেড়ে দিচ্ছি খুব খারাপ লাগছে বিষণ্নতা তখন আমি বলি কেন কেন এরকম পরাজয় তুমি যদি একটু দেখো পিছনের দিকে যে আমাদের বাবা জ্যাঠা তাদের কথা বা দাদু যুদ্ধের তারা যুদ্ধের মাঠে কিভাবে দাঁড়িয়েছিলেন কিছুই ছিল না তারা শুধু কিছুই ছিল না তারপর তো হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে ট্রেনিং করেছে এরপর একটা সময় সীমান্তের ওপারে গিয়ে প্রশিক্ষণ পেয়েছে এর আগ পর্যন্ত তো মনোবল ছাড়া আসলে কিছুই ছিল এবং এখনকার মতো এত যোগাযোগের ব্যবস্থাও তো ছিল না ঠিক তো সেইখানে আমরা এত কিছু পেয়েও যদি এত হাহাকার করি তাহলে কিভাবে হবে বন্ধুদের বলতে চাই যারা তোমরা আমাদের দেখছো যে আমাদের ঐতিহ্য কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী অনেক বেশি গর্বের অনেক বেশি সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাতে অনুপ্রেরণা নিতে হলে কিন্তু অন্য জায়গায় যেতে হবে না আমাদের ইতিহাসের দিক তাকালেই কিন্তু সেই অনুপ্রেরণা আমরা প্রায় প্রত্যেকটি মুহূর্তে সব ভয় পেলে হবে না হাল ছেড়ে দিলে হবে না বন্ধুরা তোমরা সুন্দর তোমাদের কথাগুলো আমাদেরকে জানাও আর পলিয়াপুর রয়েছে অন্তরে রয়েছে হেলেন আছি তোমাদের সাথে রেডিও জ্যোতিতে চেতনা একুশ চলছে এখন আর বলছি ভাষার মাস চলছে কিন্তু ফেব্রুয়ারি গেলেই যেন সব না ভুলে যায় প্রত্যেকটা সময় হৃদয়ের মধ্যে সেই ভালোবাসাটা থাকুক অটুট আর কথায় প্রসঙ্গে মানে চিন্তা হলো যে ছোটোবেলায় আমি যেমন মফসল শহরের মানুষ আপু ফেব্রুয়ারির মানে একুশে ফেব্রুয়ারি মানে ফুল নিয়ে খালি পায়ে অনেকটা দূর হেঁটে যেতাম মানে অনেকটা দূর হাঁটতে হতো প্রচুর ব্যথা পেয়েছি কেটে গেছে কিন্তু হাঁটতে কষ্ট হয়নি একটা মনের ভিতরে সেই জায়গা থেকে মনে হচ্ছে যেতে হবে ফুল দিতে হবে অন্যরকম ভালোবাসা সবাই দল বেঁধে একটা আয়োজন করে গিয়েছি যে থাকতে হবে যদি কেউ বলেছে থাকতে পারবো না হ্যাঁ থাকতে হবে আবেগের জায়গাটা আবেগের জায়গাটাতে কিন্তু এখন মনে হচ্ছে আজকে যখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমাদের আমাকে একজন বড় ভাই বলছিলেন যিনি যে মন সেই ছোটবেলার কথা দেখো আর এখনকার কথা দেখো এখন শহীদ মিনার সামনে কি আমরা সেন্টাল পরে সেলফি তুলতে ভালোবাসি জি ফুল দেয়াটা আসলে এখন মানে এবং একপাশ থেকে ফুল দিচ্ছে আর একপাশ থেকে ফুল তুলে নিচ্ছে জি তাও হয় এখন ফেব্রুয়ারি মানে শহীদ আপনি বললেন কিন্তু এছাড়া ছাড়া শহীদ মিনারের চিত্রটা চিন্তা করেন হ্যাঁ ফেব্রুয়ারি মাস ছাড়া আরো যে 11টা মাস আছে তখন শহীদ মিনার অবস্থা কেমন থাকে মানে খুবই দুঃখজনক যখন শহীদ মিনারের সামনে দি আমরা আসা যাওয়া করি তখন সেখানে যে দৃশ্য দেখি খুব মানে হত হই আর ছোটবেলার কথা যেটা বলছিলেন আমাদের স্কুলে শহীদ মিনার বানানো হতো বা এলাকার মাঠে বড় করে শহীদ মিনার বানাতে বানানো হতো তারপরেও আমরা বাসার ছাদে বা বাসার উঠোনে ইট দিয়ে নিজেরা নিজেরা শহীদ মিনার বানাতাম কাদালেপে দিয়ে ভিতটাকে একটু শক্ত করে নিতাম কিন্তু এখন সেটা আসলে হয় না জায়গাটা আবেগটা থেকে এবং বলছি যে যারা নতুন প্রজন্মের এবং অনেক ছোট ছোট শিশু নিয়ে যখন আমরা যাই তখন কিন্তু এটা তাদেরকে শিখাতে হবে যে যে এখানে শ্রদ্ধা জানানোর জায়গা বাবা খালি শুধু বিষয়টা যেন এমন না হয় আজকে একুশে ফেব্রুয়ারি আমরা এই উপলক্ষে চলো হচ্ছে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসি বা বেদিতে ফুল দিয়ে আসি আমরা আমাদের সন্তানদেরকে পরিবার থেকে কিন্তু এই শিক্ষাটা দিয়ে গড়ে তুলতে পারি যে একুশে ফেব্রুয়ারিটা আসলে কি এই একুশে ফেব্রুয়ারি দিনটিকে আমরা কেন ফুল দিয়ে উদযাপন করছি এটার পিছনে যে ইতিহাস রয়েছে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে আমাদের আশেপাশে অন্তত যারা আছে তাদেরকে যেন আমরা সেইভাবে প্রতিটা বিষয়ে সেই সময়কার বিষয়গুলো অন্তত তুলে ধরতে পারি একজন যদি একটা পদক্ষেপ নিয়ে কোনো একটা আমাদের আমাদের এতজন শহীদ বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের কোনো একটা গল্প যদি আমরা তাদেরকে বলি এগুলো তো আসলে বাস্তব জীবনের গল্প তো সেই গল্প যদি যদি আমি আমার ঘরের একটা মেয়েকে বলি একটা বাচ্চাকে বলি সে সেটা জানবে এবং সে তার সে দেখা যাবে তার যে পরম্পরায় চলতে থাকবে এই ইতিহাসটা জানতে থাকবে ঠিক এবং বন্ধুদের অনুপ্রাণিত করতে চাই এই সময় যে আমরা আমাদের কলেজ স্কুল ভার্সিটিতে যেন আরও বেশি সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেগুলোতে আরও বেশি ওতপ্রোতভাবে যুক্ত হই তাহলে হয় কি সময়টাও কিন্তু খুব চমৎকার কাটবে এই যে হতাশা মন খারাপের গল্প যখন তখন ডিপ্রেশন এই বিষয়গুলো আসবে না আমাদের কিন্তু খুব চমৎকার একটা কি বন্ধু হবে একটা সংগঠন হবে দুজনই কিন্তু সংগঠনের মানুষ এর চেয়ে ভালো আর কি জানে যদি বলি পলিয়াপুর কাছে যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি একদম সংক্ষেপে যদি বলতে হয় তাহলে বলবো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সাংস্কৃতিক যে কোনো কর্মকান্ডের সাথে যদি কেউ যুক্ত হয় তবে তার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না এটা আমি মনে করি একদম তাই মানে একটা আমরা সবসময় এটা জেনে আসছি না যে যে বাচ্চাগুলো ছোটবেলা থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত সেই বাচ্চাগুলো আসলে বা যে সাংস্কৃতিক একটা পরিমণ্ডলে বড় হয়ে উঠছে তারা আসলে বড় হয়ে কখনো ভুল কিছু করতে পারে না বা কোনো খারাপ কাজকর্ম বা কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত হতে পারে না এটি কিন্তু আসলে সত্যি এবং এমন যদি হয় থাকে না যে অনিচ্ছাকৃত ভাবে কোনো ভুল পথে পা বাড়ানো তখনও কিন্তু সেটা ভাববে কিন্তু যারা আসলে এই আবহের বাইরে বড় হয়ে ওঠে একদম স্বাভাবিকভাবে তারা আসলে এত কিছু চিন্তা করে না তাদের দ্বারা ভুল বেশি হয় আমার মনে হয় আমারও তাই ধারণা ঠিক একটা বলবো যে বন্ধুদের সাথে বা সংগঠনের সাথে কোনো কিছুতে যুক্ত থাকা সেটা থিয়েটার বলি কি বলি থিয়েটার হতে পারে তারপর হচ্ছে বা বিভিন্ন রকম কর্মকাণ্ড যেটাই হোক না কেন আমরা যদি সেখানে যুক্ত থাকি বলবো যে আমার মনে হয় যে সময়টা অন্তত বেশ সুন্দর ভাবে আমরা কাটাতে ভালো সময়ে ভালো সঙ্গ ভালো দুটোই পাবো ভালো দারুণ চমৎকে একটি কথা বলেছে পলি আপু ভালো সময় ভালো সঙ্গ হ্যাঁ এটা কিন্তু আমাদের থাকতে হয় মানে প্রয়োজনটা বেশি কারণ বলে না যে সঙ্গে স্বর্গবাস আমাদের সেই চারিপাশে যখন সুন্দর মানুষেরা সুন্দর মনের মানুষেরা থাকবেন তখন মনটা এমনিতেই সুন্দরে ভরপুর হয়ে যাবে আমরা কিন্তু গল্প তো মাঝে মাঝে যতই বলছি যে করব না তারপর হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে চমৎকার একটা আড্ডা হচ্ছে আর বন্ধুরাও কিন্তু চমৎকার চমৎকার তাদের ভাষা তো আমাদের আবেগ অনুভূতির একটা মানে বিশাল জায়গা জুড়ে আছে সেই জন্য এই নিয়ে কথা বলতে ভালো লাগে কথা বলতেই ভালোবাসি আচ্ছা আমরা আরো কথা বলবো কমেন্টস পড়বো আর একটা কবিতা চলে যাই আপনার একটা কবিতা আচ্ছা এখন আমি যে কবিতাটি শোনাবো একটু প্রেক্ষাপটটা বলি নেই এই কবিতাটি হচ্ছে একুশের প্রথম কবিতা কবি মাহবুবুল আলম চৌধুরী এই কবিতাটি লিখেছেন এবং এই কবিতাটি একুশে ফেব্রুয়ারির পর তিনি প্রতিবাদ স্বরূপ এই কলম তুলে নিয়েছেন কবিতাটি লিখেছেন এবং তেইশে ফেব্রুয়ারি তার নামে হুলিয়া জারি হয়েছিল এই কবিতাটিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং কবির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল তার মানে বিষয়টা কেমন একজন কবি প্রতিবাদ করেছেন একুশে ফেব্রুয়ারিতে যে শহীদদেরকে যারা শহীদ হয়েছেন যাদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে সেই প্রতিবাদ করায় তার উপরে হুলিয়া জারি করা হয়েছে তো আমাদের একটি ইতিহাস একুশের প্রথম কবিতা অনেক দীর্ঘ কবিতাটি প্রথম অংশটি আমি আপনাদেরকে শোনাবো যে অংশটি আবৃত্তি শিল্পীরা আমরা আবৃত্তি করে থাকি শোনাচ্ছি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিউভল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার বার তার প্রিয় তোমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও শহীদের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি ফাঁসির দাবি নিয়ে এসেছি কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলেছি এত সময় পরে আমি অন্যরকম একটা অনুভূতি তৈরি করে তাই না হ্যাঁ এত এত মানে শক্তিশালী কথা প্রতিবাদ আসলে মানে আমার গা শিহরিত হলো আমি যখন বললাম উচ্চারণ করলাম আমার কাছে সেই সময়টা ভেসে উঠলো কবি মাহবুবুল আলম চৌধুরী ওই সময় তরুণ এবং তিনি তখন জল বসন্তে আক্রান্ত ছিলেন শরীর অনেক দুর্বল ছিল কিন্তু সেই সময় প্রেক্ষাপটটাই এমন ছিল যে তিনি কলম হাতে তুলে নিয়েছিলেন প্রতিবাদ করার জন্য মানে অসুস্থতা বা অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা কিন্তু সেই সময় মানুষদেরকে দমিয়ে রাখতে মনের ভেতরের স্বপ্নটাই কিন্তু সবচেয়ে বেশি পারে শক্তিশালী এটা বারবার কিন্তু আমরা খেয়াল করছি বা বুঝতে পেরেছি একটা মানুষের ভেতরের যে মানে তীব্র একটা আকাঙ্ক্ষা একটা মানে চেতনাবোধ কিছু পাওয়ার একটা ইচ্ছে আমি যে কোনো ভাবেই হোক আমাকে পেতেই হবে এই বোধটা কিন্তু খুব বেশি প্রয়োজন যুদ্ধ নেই এখন আর কিন্তু আমার কাছে মনে হয় পলিয়াপু যুদ্ধ চলছে যুদ্ধ চলছে যুদ্ধ রয়ে গেছে আসলে কারণ আমি একটু বলি সেটা হচ্ছে এই যে তখন আপনি বলছিলেন ছোট বাচ্চাদের অনেক জিজ্ঞাসা থাকে হ্যাঁ বাচ্চারা তো কৌতূহলী হবেই আমরা বাবা মায়েরা নানা কারণে ব্যস্ত থাকি বাচ্চাদেরকে সময়। আমি বলছি না সব অভিভাবকরাই এমন করেন তবে সিংহভাগ আমাদের বাঙালিরা তাই করেন বাচ্চারা যা জানতে চান তাদেরকে নানাভাবে সেই বুঝ দিয়ে দেন প্রশ্নের উত্তরটা দেন না নানা রকম রকমভাবে তাদেরকে হচ্ছে সরিয়ে রাখেন তাদের অদম্য যে ইচ্ছাটা জানবার সেটা থেকে গুটিয়ে রাখেন এই বিষয়টা আসলে ভালো না তো বিষয়টা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম বাংলা ভাষা এই যে ভাষার সাথে এত আবেগ আমি যদি আমার বাসার বাচ্চাটাকে সেই জিনিসটা বোঝাতে চাই জানাতে চাই তার আগে কিন্তু আমাকে ধারণ করতে হবে তো আমরা যারা অভিভাবকরা আছি তারা নিজেরাই যদি সেই চেতনাকে ধারণ না করি লালন না করি তাহলে তাহলে কিভাবে আসলে বাচ্চাদেরকে বা আমার অনুজদেরকে আমি ছড়িয়ে দেব যেমন আমি বলি যে আমি যদি নিজে বই পড়তে না ভালোবাসি আমি আমার ছোট বাচ্চাকে কি করে বলবো যে বই পড়ো এবং বই মেলায় গিয়ে কিভাবে আমি তাকে বই কিনে দিব কারণ আমার ভেতরে তো সেই চেষ্টাটা বা সেই চর্চাটাই তো কম অনেক আবার হচ্ছে কি আপনাকে যদি বাসার বাচ্চাটা দেখে যে মা একটা সময় বই পড়ে বা বোন একটা সময় বই পড়ছে ভাই একটা সময় বই পড়ছে তারও কিন্তু মনে হবে একদিন শেলফ থেকে নিয়ে একটা বই সে ধরে দেখবে তারপর হয়তো এভাবেই তো আসলে চর্চাটা কিন্তু এভাবে বেড়ে ওঠে হ্যাঁ চর্চাগুলো আসলে এভাবেই হয়ে ওঠে হ্যাঁ খুব বেশি আসলে আমরা ভার্চুয়াল হয়ে পড়ছি তাই না খুব বেশি কোন কিছু বাদ দিয়ে জীবনটা চলছে না চলবে না সব কিছুর মধ্যে কিন্তু একটা কথা যদি মাথায় থাকে যে অতিরিক্ত ব্যাপারটা না থাকুক পরিমিত সেটা যেকোনো কিছুর পিছনে অতিরিক্ত শব্দটা ব্যবহার করলেই কিন্তু খারাপটা হয়ে যায় কোনো কিছুই আসলে ভালো নয় হ্যাঁ পরিমিতি বোধ খুব প্রয়োজন তো আমাদের কথায় কিন্তু বেশ অনেকটা দূর আমি এগিয়ে যাচ্ছি পলিয়াপু অন্তরা আমাদের হাতে কিন্তু সময় যে অনেকগুলো বেশি তা না আমি তুমি কি একটু রিড করবে কে কে আছে হ্যাঁ আমি একটু পড়ে নিতে চাই আমাদের সঙ্গে যে বন্ধুরা যুক্ত হয়েছেন আচ্ছা মিতা লিখেছেন সঙ্গে আছি শুনছি ঐশী লিখেছেন অনেক দিন পরে অন্তরের দিকে দেখছি আর পলে আবৃত্তিতে আবৃত্তি কবিতা অনেক ভালো লাগছে তিনজনকে অসাধারণ লাগছে আচ্ছা মিতা আবার লিখেছেন যুক্তিসঙ্গত কথা বললেন পলে আপু ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অনিকেত রাজেশ আছেন তিনি লিখেছেন শুভকামনা আচ্ছা মাহবুব আলম লিখেছেন পিরামিড কবিতাটি শুনতে চাই আচ্ছা আপনি কি এই ধরনের কোন কিছু শুনতে চাচ্ছেন আচ্ছা আহ আচ্ছা লিখেছেন আহ পলিয়াপনীয় অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি মাহবুবুল আলম একটা বিশাল কবিতা পাঠিয়েছেন আমাদেরকে আচ্ছা আর আমরা সময় করে পড়ে নেব একুশ কবিতাটি পাঠিয়েছেন দাউদ হায়দারের হ্যাঁ একুশ কবিতা পাঠিয়েছেন এম ডি তাজুল ইসলাম আচ্ছা একুশ কবিতাটি দাউদ হায়দারের আচ্ছা যতটুকু এখানে আছে আমি কি একটু পড়ে শোনাব হ্যাঁ এটা চমৎকার মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন আপনার কবিতাটি আমি পড়ছি আপনার দেয়া কবিতাটি কবি দাউদ হায়দারের লেখা একুশ এই ঘাস এই মাটির বুকে আস্তে করে পা রাখো এই ঘাস এই মাটির বুকে আস্তে আস্তে করে পা রাখো এখানে আমার ভাই বরকত সালাম আর আসাদিরা শুয়ে আছে ওরা ব্যথা পাবে ডুকরে কেঁদে উঠবে এই নরম মাটিতে আস্তে করে পা ফেল আমার ভাইয়ের রক্তে বাংলা এখনো ভেজা শ্যাঁত শ্যাঁতে এ মাটি রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না দেব না দেব না আস্তে করে পা এই ঘাস এই মাটির বুকে আস্তে করে পা রেখো শোনালাম একুশ একুশের সাংক্ষেপিত আপনাকে ধন্যবাদ কারণ আপনার কারণে হচ্ছে আমরা জমা কবিতা শুনতে পেলাম আমরা দুজনে কি বলবো মাঝে মাঝে আমরা ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি একদম সত্যি এত মানে এই যে কবিতার কথা এই প্রসঙ্গে একটু বলি আসলে এতটা কিন্তু এই যে আমি পড়লাম আমিও কি যখন হাঁটা হাঁটাচলা করি এতটা ভাবি আসলে নিশ্চয়ই দাউদ হায়দার লিখেছেন দেখেন উনাদের প্রকাশ কি গভীর তাই না এখানে আসলে কবি আর আমাদের পার্থক্য মানে এই যে মাটিতে রক্তের দাগ লেগে আছে এখন অনুভব করা আমরা তো আসলে স্বাভাবিক যে জীবন যাপন করছি সেখানে এতটা ভাবি না কিন্তু যদি ভাবি সত্যিই তো যদি চিন্তা করি যে আমার বাবার আমার ভাইয়ের রক্তের দাগ লেগে আছে এখানে ওই জায়গাটা পা ফেলতে আমি পারবো না কিন্তু আমার বুক কাঁপবে অবশ্যই তো এই অনুভূতিটা আসলে থাকুক প্রত্যেক দিনের জীবনে না সেটাই আর এই প্রসঙ্গে যদি বলি যে আমাদের অভ্যাসটা এমন হয়েছে যা খুশি তাই লিখে দিলাম কিছু যায় আসে না বিশেষ করে অনেক পোস্ট যদি আমরা পড়ি আর্টিকেলে ব্যানারে বিভিন্ন জায়গায় কথা বলায় এমন সব বাংলা বানান আমরা দেখতে পাই বিকৃত মানে ভুল উচ্চারণ বা যেটাই বলি না কেন চারিদিকে গাস হয়ে গেছে কি বলি আপু আমাদের আমরা এখানে আসলে আমি একটা বিষয়ে আমার কাছের মানুষ যারা তাদেরকে আমি বলি সেটা হচ্ছে ভাষা শুধু ভাষাই না যে কোনো বিষয় এই যে আমরা কাছের মানুষ কাছের মানুষ বলি তো আমি যদি আপনার ভুলটা ধরিয়ে না দিই আপনি যদি আমার ভুলটা ধরিয়ে না দেন তাহলে কিন্তু শিখতে পারবো না যে আপনার ভুলটা ধরিয়ে দিচ্ছে সেই আসলে প্রকৃত বন্ধু এভাবে কিন্তু ভাষার চর্চাটাও হয় যেমন আমরা যখন কথা বলবো দশ মিনিট কথা বলতে গেলে যদি আমার কানে আসে যে দুইটা উচ্চারণ আপনার ভুল হলো বা আপনার কানে যদি আসে আমার পাঁচটা উচ্চারণ ভুল হলো তখনই যদি আপনি আমাকে বলে দেন হ্যাঁ প্রকাশ্যে বলতে হবে না পরে যদি বলে দেন তাহলে কিন্তু এই জিনিসটা আমার মাথায় থাকবে বই পড়ে যেটা হয়তো আমি পরে ভুলে যেতে পারি কিন্তু একজন যখন আরেকজনকে ধরিয়ে দেয় দেখিয়ে দেয় সেই জিনিসটা কিন্তু মাথায় থাকে স্মৃতিতে থাকে তা আমি মনে করি যে আমাদের যে ভুল উচ্চারণ এবং ভুল উচ্চারণ হলে যে ভুল উচ্চারণ করে সে লিখতেও ভুল করে সেই জন্য আগে উচ্চারণটা ঠিক করতে হবে তো এখানে আমি বলবো যে আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী তারাই যে আসলে আপনার ভুল চুকগুলো ধরিয়ে দেয় এবং সেটা প্রকাশ্যে কাউকে হেও করে না আমি হতে পারে যে পাশে নিয়ে গিয়ে বললাম যে এই উচ্চারণটা না এমন হবে এভাবেও কিন্তু আমরা আর একটা আমি একটা কথা বলতে চাইছি আমি কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম নাম বলতে চাইছি না সেখানে একটা বানান আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাতে দন্তন হবে নাকি কি হবে আমি বললাম যে না দন্তন হবে না তো পাশ থেকে একজন বলল বলে উঠল যে আরে একটা দন্ত একটা ন লিখলেই তো হয়ে যায় একটা ন লিখলেই হয়ে দন্তের মধ্যন দিয়ে কি হবে না আসলে তখন তারা যা বলার বলেছিল আমি ওমও বলেছিলাম আসলে ওইভাবে বলতে পারি তাকে কিন্তু এমন বিষয়গুলো মানুষের মধ্যে কাজ করে এটাই বলতে চাইছিলাম হ্যাঁ লিখলেই তো হলো এটা লিখলেই তো হলো হতাশাজনক আসলে খুবই হতাশাজনক তো নিজের ভাষাটা যেন আরেকটু যত্ন নিয়ে শিখি যে মায়ের ভাষা বলেই যে পারছি বলছি শিখলাম না না কিন্তু আমাদের যেমন অন্য একটা ভাষা যদি শিখতে চাই আমরা খুব যত্ন করে শিখছি বলার সময় সতর্ক থাকছি যে এটার ভুল হলে কি হবে কেমন হবে কিন্তু বাংলা একটা কিছুই যে মানে আমরা সতর্ক হই না বা সচেতন থাকি না অন্য ভাষা শেখার ক্ষেত্রে যেমনটা থাকি বন্ধুরা তোমরা রয়েছে কিন্তু অনলাইন রেডিও স্টেশন রেডিও জ্যোতিতে আর আমার সাথে রয়েছে পলিয়াপু আমাদের আজকের অতিথি এবং অন্তরা আমার সাথে কথা বন্ধু আমাদের আলোচনা কথা এবং কবিতায় কিন্তু পুরো অনুষ্ঠানটা একেবারে খুব আমি বলবো খুব চমৎকার সময় গেছে আমারও নিশ্চয় তোমাদেরও একই রকম মতামত কারণ অনেক বন্ধুই কিন্তু বলেছে যে খুব চমৎকার ভালো লাগছে মুগ্ধ হয়ে শুনছি মানে ভালোবাসার জায়গাগুলো ব্যক্ত করেছেন কিন্তু খুব সুন্দরভাবে আর পলিয়াপু আমরা কিন্তু একটা কবিতায় যাবো আর নাকি দুইটা কবিতা যাব দুটো যাই আমরা কবিতার মানুষকে নিয়েছি আমরা আজকে একটু কমই কথা বলি হ্যাঁ আজকে আমরা কবিতা শুনি আচ্ছা তাহলে আমরা পলিয়াপুর কাছ থেকে একটা কবিতা যাব এরপর আমরা তিনজনই বিদায় নিয়ে নিব এরপর পলিয়াপু আর একটা কবিতা বলে শেষ করবেন ঠিক আছে নতুবা কিন্তু সবার মানে অপেক্ষাও শেষ হবে না যে আরো শুনি আরো শুনি এরকম একটা চলতেই থাকবে আমাদের কার্যক্রম ইভেন অন্তর এবং আমিও বলতে পারি আরো শুনবো আরো শুনবো শুনবো আর একটা কবিতা আচ্ছা এখন আমি একটা ছোট কবিতা শোনাই অন্তর তখন যে বলছিলেন এবং আমরাও আলোচনা করছিলাম যে আমাদের ঘরের বড়রা যা করবেন বা তারা লালন চেতনাটা সেটার ছাপটাই পড়ে ঘরের বাচ্চাদের বা অন্যান্যদের উপর সেরকম একটা প্রেক্ষাপটে আমি অপূর্ব দত্তের একটা কবিতা আছে বাংলা টাংলা সেটা একটু শোনাই অ্যানুয়াল রেজাল্ট হাতে মাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো হিরো সায়েন্সে নট সো ফেয়ার সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পুয়ার গ্রেড ছেলের মাথায় হাত রেখে ঠোঁট বেঁকিয়ে মা বলল নেভার মাইন্ড ব্যাঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছো বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহায়েত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর faultটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে স্কুলে কেন এত কবিতা এবং এই কবিতাটা শোনার পরে আমার এত ভালো লেগেছে আসলে কিন্তু তাই বিষয়গুলো দেখো অনেক মানুষের মানে চিন্তাটা এরকমই আমি এই কবিতাটা পড়লাম ওই যাপু দন্তন এবং মুর্ধন্য নয়ের কথা যে বলেছেন যে একটা বলেই হয় তো বিষয়টা দেখেন স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংরেজিতে আমাদেরকে এই চিন্তা ধারণা থেকে আসতে হবে সেটাই হচ্ছে কথা আর জীবনে কত কিছু শিখতে হবে এখনও শেখার কিন্তু শেষ নেই আর আমরা যখন ভাবি যে শিখে ফেলেছি শেষ হয়ে গেছে ভুল করছি কিন্তু নিজের ভাষাটা প্রতিদিনই শিখি আজকে যেমন পড়তে পড়তে একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগলো যে আমরা বলি না কি কি কোন সময় কোন কি লিখব এই যে কির ব্যাপারে যে গরমিলটা হয়ে যায় এটাতেই তো কত সময় আমাদের নিজেদেরই ভুল হয় এই ছোটখাটো বিষয়গুলোই কিন্তু জানতে হবে প্রতিদিনের একটু একটু পড়ি চর্চা করি নিজের নিজের ভেতরটাও কিন্তু আমরা

এবং তাদেরকে নিয়ে যদি আপনার কিছু বলা থাকে পলিয়া পূজে তাদের চিন্তা চেতনায় একুশটা কি তরুণ প্রজন্মের কথা বলতে গেলে তো আমার নিজেকেও আসলে আমি তরুণ প্রজন্মের অংশ বলতে হয় যেটা আমি যতটা নিবেদিত প্রাণ আমি চেষ্টা করি বাংলা ভাষাকে নিয়ে চর্চা করার জন্য আমি বলছি না সবাইকেই তেমন হতে হবে সবার প্রচেষ্টা একরকম থাকে না তবে বাঙালি হিসেবে বাংলাভাষী মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানা স্বরবর্ণ আমরা বলতে পারি কিন্তু ব্যঞ্জনবর্ণ আমরা সিংহভাগ মানুষ যদি বলতে বলা হয় বলতে পারবো না তো দর্শক শ্রোতা আজকে যারা এ শুনছেন আমাদের কথা চেষ্টা করে দেখুন তো ব্যঞ্জনবর্ণ বলতে পারেন কিনা নিজে নিজে প্রথমে ব্যঞ্জন বর্ণটা শেখেন এরপর আস্তে আস্তে নিজেই বুঝে যাবেন আসলে নিজেকে কিভাবে আরও সমৃদ্ধ করতে হবে আসুন ভাষার প্রতি আমরা আরো শ্রদ্ধাশীল হই আরো যত্নশীল হই ঠিক তাই এবং আমরা আমাদের মন ও মননে বাংলাকে ধারণ করব বাংলা ভাষাকে ধারণ করব সম্মান করব শ্রদ্ধা করব বহু কষ্টে অর্জিত আমাদের এই ভাষাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা রয়েছেন এবং সুন্দর সুন্দর বিষয় কিন্তু এসেছে এখানে তাদের কমেন্টসে কিন্তু সময়ের কারণে আমরা পুরোটা পড়তে পারিনি বলে কিন্তু আন্তরিক দুঃখিত তবে আমরা আশা করব চেষ্টা করব যেন এভাবে পলি আপু এবং আরও যারা আবৃত্তি করেন বিভিন্ন মানুষকে নিয়ে যেন আমরা এই ভাষার মাছটা উদযাপন করতে পারি বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে সো আজকের মতো কিন্তু বিদায় নিতেই হচ্ছে রেডিও জ্যোতির পক্ষ থেকে এত সময় আপনাদের সামনে রয়েছে আমি হেলেন অন্তরে এবং পলি আপু আর বিদায় নিচ্ছি আজকের মতো আপাতত কিন্তু বলতে চাই কাল আঠেরো তারিখ ঠিক রাত আটটায় রয়েছে আমাদের অনলাইন ইভেন্ট তো সেখানে থাকছে নতুন একটি টপিক এবং আমাদের পেই পেইজে যারা আসছে ভিজিট করছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং থাকতে হবে কালকের দিন মানে বৃহস্পতিবারও আর যেতে যেতে কিন্তু আমি বলবো পলি আপুর একটা চমৎকার আবৃতি কিন্তু শুনতেই চাইছি আবারও সো অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আচ্ছা আজকের শেষ পরিবেশনা কবি রামচন্দ্র দাসের একটি কবিতা আপনাদের শোনাবো এই কবিতায় এই ফাগুন আর সেই ফাগুন তারতম্যটি বলা আছে বুঝবেন এবং তরুণ প্রজন্মদের কাছে জিজ্ঞাসা আছে রামচন্দ্র দাস লিখেছেন সেই ফাগুন সেই ফাগুনের আগুন থেকেই প্রদীপগুলো উঠল জেলে সেই ফাগুনের আগুন থেকেই প্রদীপগুলো উঠল জলে সেই প্রদীপের আলোক ধারায় পাক শাসনের নিঠুর স্বরূপ স্পষ্ট হল চোখের কোণে ভাষার টানে বীর বাঙালি সেই ফাগুনে জাগল যখন নতুন করে ভাবতে শুরু স্বাধীনতার অর্থ তখন দেশ শাসনের শুরু থেকেই শুরু যন্ত্র। বুলেট বুকে চাপা দিয়ে শোভন শাসনতন্ত্র শোষণকারী শাসক সকল এ দেশটাকে করতে দখল নিত্য নতুন ফন্দি এঁটে নানা নজুহাতে দিনের আলো মিশিয়ে দিত কালো রাতে আঘাত হেনে মায়ের ভাষায় সংস্কৃতির সকল আশায় অনুভবের সকল প্রকাশ রুদ্ধ করে দিতে ফরমান এক জারি করল হঠাৎ আচম্বিতে বাংলার হবে অবহেলায় সংস্কৃতি হারিয়ে যাবে সর্বনাশের ভয়াল খেলায় কিন্তু তা কি যায় কি মানা অসম্মানের এমন হানা ভাষার উপর এমন খানি, তাই তো বিপুল প্রতিরোধে অপমানের প্রবল বোধে সবার বুকে উঠল বেজে প্রতিরোধের বাণী সেই ফাগুনে শিমুল পলাশ রাঙা হলো রক্ত রক্তরাগে প্রতিরোধের প্রত্যয় বীজ উক্ত হলো বোধের বাগে সে বীজ থেকে জন্ম নেওয়া প্রতিবাদের ভাষা বুকের ভেতরে জাগিয়ে দিল নতুন দিনের আশা অকাতরে রক্ত দিয়ে বিলিয়ে দিয়ে প্রাণ ভাষা শহীদ বাঁচিয়ে গেল মাতৃভাষার মান জীবনে দেয়া আগুন ঝরা প্রতিরোধের গানে বাংলা পেল প্রতিষ্ঠা তার যোগ্য যথা স্থানে। সেই ফাগুনে সেই ফাগুনে ভাষার টানে ভাষার বা ভালোবাসার গানে প্রাণ দিয়েছে বীর বাঙালি যত সময় ধারায় আজকে এসে অপরিসীম ভালোবেসে তাদের কাছে এই পৃথিবী শ্রদ্ধায় অবনত তোমরা তোমরা যারা দেখছো এখন ভরা ফুলের এই যে ফাগুন তোমরা কি আজ বুঝতে পারো সেই ফাগুনের বুকের আগুন চোখের উপরে যায় কি দেখা মরণ জয়ী মিছিলটাকে মিছিল থেকে বজ্রণী স্লোগান সব দিকে দিকে সেদিনের সেই ফাগুন জুড়ে অন্য রকম আগুন ছিল শপথ রাঙা শিকল ভাঙা অন্য রকম ফাগুন ছিল অন্য রকম আগুন ছিল অন্য রকম ফাগুন ছিল অন্য রকম আগুন ছিল সেই ফাগুনে সেই ফাগুনে একদম শেষ প্রান্তে বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আর বলতে চাই বন্ধুরা আমাদের সাথেই থাকতে হবে আলোকিত হয়ে ধন্যবাদ বলি আপুকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং যারা এত সময় আমাদের সাথে আপনারা ছিলেন বৃহস্পতিবার রাত আটটায় কিন্তু রয়েছে আমাদের অনলাইন ইভেন্ট বারবার বলে দিচ্ছি একটু মনে করিয়ে দেওয়ার জন্য মানে কাল দেখা হচ্ছে আবারও রাত আটটায় তো অনেক শুভকামনা শুভরাত্রি সবাইকে টাটা